তৃণমূলের অভিনব প্রচার কৌশল। দিদির দূত অ্যাপ এর প্রচার করার জন্য আজ পুরুলিয়া বইমেলায় লিফলেট বিলি করলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। এই অ্যাপ এর মাধ্যমে যে কেউ সরাসরি যুক্ত হতে পারবেন মমতা ব্যানার্জির সাথে এবং সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জানতেও পারবেন। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন সাত দিন। না, এই এই অ্যাপ থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, অ্যাপসে যেতে হবে, অ্যাপসে গিয়ে নিয়ে তিনি তার বক্তব্য রাখবেন, সেই বক্তব্যের জবাব আসবে এবং আরও বক্তব্যের বিভিন্নভাবে দিদির দূত, মানে আপনি নিজেকে দিদির দূত হয়ে গেলেন, দিদির হয়েও প্রচার করতে পারেন এবং দিদির সাথে যে তার যা উন্নয়ন, তার যা চিন্তাভাবনা বা তার যা ভাবনা সেটার সাথে আপনি শেয়ার করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। এই জন্যই আজকের এই দিদির অ্যাপস আমরা চারদিকে এখন বিলি করছি। এবং একটা ভালো একটা জিনিস পরিষ্কার বলছি, শুনুন, মানে আপনারা একটা জিনিস জানবেন, এটা সিএমের অ্যাপস নয়, এটা দিদির অ্যাপস, ভালো করে দিদির দূত। দিদিকে মানুষ কতটা ভালোবাসে, দিদির সাথে কী সম্পর্ক, দিদি পশ্চিমবাংলায় আগামী দিনে আমাদের দরকার কি না, নাকি আরও অন্য লোক এসে ভারতবর্ষে পশ্চিমবাংলায় হোক, সেই নিয়েও একটা নিজেদের ভাবনা চিন্তা মতামত প্রকাশেরও জায়গা এই জায়গাটার থেকে তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি।